ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ড্যাশবোর্ডে কিভাবে যায় আমরা সবাই জানি। ওয়ার্কস্পেসের শেষে আমি যদি ডব্লিউপি অ্যাডমিন লিখি, লাইকেস ধরেন, এটা হচ্ছে আমার ডোমেনটা, তাই না? এটা তো আমরা সবাই জানি যে এইটুকু পুরাটা হচ্ছে আমার ডোমেন। ডট কম মানে ডটের পরে যে কোনো একটা এক্সটেনশন দিয়ে শেষ হলে সেটা হচ্ছে আমার ডোমেন। এই ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে যা কিছু লিখবো সেই অনুযায়ী কাজ করবো। লাইকেস ধরেন আমি যদি আমার ওয়ার্কস্পেসের ড্যাশবোর্ডে ঢুকতে চাই তাহলে স্ল্যাশ দিয়ে কি লিখতে, ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যখন আমি এটাতে ক্লিক করব এখানে লিংকটা চেঞ্জ হবে। কিন্তু এটা লগইন হয়ে গেছে অটোমেটিকলি, আমার ব্রাউজার সেভ করা ছিল। দেখেন এইটাতে খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু একটা লিংক চেঞ্জ হয়েছে, তাই না? এটা কিন্তু ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দিছিলাম আমি, কিন্তু এখানে কিন্তু ডব্লিউপি স্ল্যাশ লগইন হয়ে গেছে। তো আপনার যখন এটাতে কাজ করবে না, ড্যাশবোর্ডে ঢোকার অনেক সময় দেখবেন আপনার কাজ করবে না, নট ফাউন্ড বা আপনার ইরোর দেখাবে, 404 ইরোর বা বিভিন্ন ধরনের ইরোর দেখাবে, তখন কি করবেন, জাস্ট ডব্লিউপি হাইফেন লগ ইন ডট পিএইচপি। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, এই জন্য ইজি করার জন্য আপনাকে ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দিয়ে সেটাকে রিডাইরেক্ট করা হয় আর কি, বুঝতে পারছেন? তো এখানে এই জিনিসটা মনে রাখবেন, যদি কখনো এটা কাজ না করে এটা 100% কাজ করবে। লিঙ্কটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? ওকে ওকে, জাস্ট লিঙ্কটা মনে রাখেন যে ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, ঠিক আছে? নেক্সট আমার ড্যাশবোর্ডে চলে গেলাম, আমি আইডি পাসওয়ার্ড দিয়ে ধরেন লগইন করলাম। ওকে, ড্যাশবোর্ড চলে আসছে। তো ড্যাশবোর্ড থেকে আমরা কি করছি, আমরা এটা এলিমেন্টর প্লাগইন ইনস্টল করছি, এবং এলিমেন্টর প্লাগইন দিয়ে সে আমরা একটা ঘাটাঘাটি করছি। সবাই ঘাটাঘাটি করছি না, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিছি না সবাই? ওকে ওকে, অলমোস্ট সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, গ্রেট। এবার আমরা অ্যাসাইনমেন্ট টাইমলি টাইমলি জমা দিব, না হলে প্রেশার পড়ে যাবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি সবাই। এখন হচ্ছে আমরা কি করব, আমরা একটা উল্টাপাল্টা করে সাইট বানাইছি, তাই না? তো কেউ কেউ দেন তো আমাকে লিংক দেন তো, দু একজন একটু সাইট গুলো ভিজিট করে দেখি যাদের অ্যাসাইনমেন্ট দান। আই হোপ সবাই, আই হোপ ডোমেন হোস্টিং নিয়ে নিছেন যেখান থেকে পারছেন, বা যে কোনো কালেক্ট করেছেন। ওকে, আর যারা এখনো পারেননি তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডোমেন হোস্টিং কালেক্ট করে নেবেন। আর ওকে ওকে, হয়ে গেছে, হয়েছে, অনেকগুলো লিংক পেয়ে গেছি। দু একটা র্যান্ডমলি ওপেন করতেছি। ওকে, লোড হচ্ছে অনেক। ওকে, অ্যাসাইনমেন্ট 5। ওকে, আপনি অনেক কিছু করেছেন, এখানে লেআউটটা চেঞ্জ করেননি যদিও, সমস্যা নেই। এটা কেন আসছে কেউ জানেন, এই জিনিসটা কোথা থেকে আসছে বা কেন আসছে, এইগুলো কেন আসছে? ওকে, উনি পোর্টফোলিও নিয়ে কাজ করছে, স্লাইড নিয়ে, কুইক চ্যাট নিয়ে। ওকে ফাইন, আচ্ছা, সুলাইমান কবির, রাজু ভাই ঠিক বলছেন, 3 থেকে, আচ্ছা, হাবিবুল,
আচ্ছা, হাবিবুর রহমান শাওন ভাই ঠিক বলেছেন, এটা থিম থেকে পাচ্ছে। আর এটা আমরা যদি চাই যে এরকম থাকবে না, একদম খালি পেজ থাকবে, উপরে নিচে এগুলো থাকবে না, তাহলে কি করতে হবে? লাইক ধরেন এই যে অনারটা একদম খালি পেজ, একদম খালি পেজের মধ্যে ডিজাইনটা করেছে, পুরো একটা সাইডে ডিজাইন করে ফেলেছে। ওকে, দেখেন উনি কিন্তু কমপ্লিট একটা সাইডের মতো ডিজাইন করেছে, তাই না? নিজের তো আমাদের সবার এরকম একটা সাইড থাকা দরকার, যেটা প্রফেশনাল একটা লুক দিবে। ঠিক আছে, এটাকে আমরা আরো প্রফেশনাল ভাবে কিভাবে করতে পারবো সেই বিষয়টা আজকে দেখবো। দেখেন আজকে থেকে শুরু হচ্ছে আপনাদের পোর্টফোলিও বিল্ডিং। ঠিক আছে, সবার পোর্টফোলিও বানানোর, তো যারা যারা এখনো ডোমিনো স্ট্রিং নেন নাই তারা অবশ্যই একটু পিছিয়ে পড়বেন। তো আই হোপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা ডোমিনো স্ট্রিং কালেক্ট করে ফেলবেন, অথবা কারো কাছ থেকে যদি সাবডোমেন বা কোনো কিছু নিয়ে করতে পারেন আপাতত চালানোর জন্য। বাকি আছে নিজের একটা পার্সোনাল লাগবেই, আমরা ফ্রিল্যান্সিং করতে হলে ক্লায়েন্টকে দেখাইতে হলে লাগবে, তাই না? তো ঠিক আছে, ক্যানভাস ইউজ করে রাইট আসেন, আমরা আজকে করব। ফার্স্ট অফ অল কি করব, আমরা আজকে কাজ, আমরা অলরেডি এলিমেন্টর প্লাগইন দিয়ে কাজ করেছি, এলিমেন্টর প্রো দিয়েও কাজ করেছি, তাই না? তো আজকে আমরা একটা থিম এর সাহায্যে কাজ করব, সেটাকে কাস্টমাইজ করে আমরা নিজেদের একটা প্রফেশনাল পোর্টফোলিও বিল্ড করব। ওকে, আসেন আমরা দেখি। থিম সবসময় কোথায় থাকে? অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিম অপশনে থাকে। জি ভাই বলেন, আবির রনি বাপ্পি ভাই আপনি কিছু বলবেন? ওকে, আমরা একটা থিম আপলোড করতেছি অ্যাড নিউ থেকে। ওকে, অ্যাড নিউ থেকে আমরা জানি পেইড থিম আপলোড করার জন্য কি করতে হয়, আপলোড করতে হয়, আর ফ্রি থিম এখান থেকে সার্চ করে ইনস্টল করতে হয়, লাইক অ্যাজ প্লাগইন। ওকে, থিম থেকে আমি এখান থেকে চুজ ফাইল দিচ্ছি। ডিপ টাইপ তিনটা কোথায় আছে দেখতে হবে। আচ্ছা, ডিপ 2.5.0 টা আছে, তো আমরা এটাতে যাই। এখানে দেখেন, আচ্ছা এই জিনিসটা দেখাইতে হবে আপনাদেরকে। ওকে, আমি আগে একটু পরিচয় করে আসি বিষয়টা, আমরা কিভাবে বুঝবো আর তিনটা কোথায় আছে। ডেস্কটপ, আমি একটু সার্চ করে দিচ্ছি। আচ্ছা, ডাউনলোডস এর মধ্যে আছে। এই হচ্ছে ধরেন ডিপথিমের ফাইলটা, আমি একটু এটাকে বাইরে নিয়ে যাই। আচ্ছা, টিপ অলরেডি এখানে আছে। আচ্ছা, ডিপ নামে আবার একটা ফাইল বানাই, ধরেন এখানে আমাদের ডিপ থিমটা আছে। ওকে, দেখেন এখন যদি আমি এই ডিপ থিমটা আপলোড করি, এই ডিপ থিমটা আপলোড করি, তাহলে কি সমস্যা হবে? আমার থিমটা আপলোড হবে না, আমার থিমটা ফেল হবে। দেখেন আমি এই ডিপ থিমটা কিন্তু ডাউনলোড করেছি, আমার একটা পেইড থিম। ঠিক আছে, আমার একটা পেইড কেনা থিম এখানে আমার আছে। এই জিপটা যদি আমি এখানে আপলোড করি, এই যে চুজ ফাইলের উপরে দিতে পারি, অথবা চুজ ফাইলে ক্লিক করে আমি এই ডিরেকশনটা শো করে এখান থেকে ওপেন করতে পারি। একদম টেনে জাস্ট আমি বাটনটার উপরে নিয়ে ছেড়ে দিচ্ছি। এখন যদি আমি ইনস্টল করি, যদি একটা একটা লেন্দি প্রসেস জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে আপনারা কি কি ইস্যু তো করতে পারেন সামনে গিয়ে। তো
এটা লোড হচ্ছে। আচ্ছা আমরা টপিক হচ্ছে এপিসোড 9 হবে, কারণ অলরেডি আপনাদের একটা এপিসোড হয়েছে। আচ্ছা আপলোড হওয়ার পরে দেখেন সবকিছু ঠিক আছে, আনপ্যাকিং হয়েছে, ইনস্টলিং হচ্ছে, যে প্যাক ইনস্টল হয়েছে, স্টাইল শিট না পেয়ে লাস্টে কি হয়েছে দেখেন, এখানে কি লেখা দেখতে পাচ্ছি আমরা, থিমটা কিন্তু সাকসেসফুল ইনস্টল হয়েছে, তাই না? আচ্ছা আপনারা অলরেডি বুঝে গেছেন যে হয় নাই। আচ্ছা কেন হয় নাই আসেন এই বিষয়টা আমরা দেখবো এখন। ওকে, এই বিষয়টা তো, এই প্রবলেমটা তো আপনারা বারবার করবেন, ঠিক আছে? এই প্রবলেমটা কেন করবেন দেখেন, যখন আপনি একটা পেইড থিম বা প্লাগইন ডাউনলোড করবেন তখন দেখা যাবে তারা আপনাকে একটা জিপ দিবে, ঠিক আছে? তো সেই জিপটাই কি রিয়েল জিপ কিনা সেটা আমাদেরকে আগে টেস্টিং করে নিতে হবে। ওকে ওকে, আমাদের কি করতে হবে এই জিনিসটা টেস্টিং করে নিতে হবে। তো টেস্টিং করার জন্য আমরা কিভাবে করবো আসলে এই বিষয়টা দেখি। ভিডিও কল অফ করে নিব আমরা। ওকে, তো ফার্স্ট অফ অল আবার থিমে চলে যাচ্ছি, আর এখান থেকে আমরা দেখি ফোল্ডারে কি ইস্যুটা হয়েছে। এই যে একটা থিম, এই থিমটাকে যখন আপনি ওপেন করবেন দেখেন, আপনি যখন ডবল ক্লিক করে ওপেন করবেন আপনি অবশ্যই থিমের ভিতর আরেকটা জিপ ফাইল পাওয়ার আশা করবেন না কখনোই। যখনই দেখবেন থিমের ভিতর আরো জিপ ফাইল আছে তাহলে এই প্লাগইন, এই জিপটাকে আমাকে কি করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে অবশ্যই, ঠিক আছে? তাহলে আমি এটাকে কি করব, এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট ক্রিয়েট করলাম আমি, এক্সট্র্যাক্ট হইছে। এই ফাইলটা হচ্ছে মেইন ফাইল ছিল, এটা থেকে আরো কয়টা, চারটা ফাইল বের হইছে, তাই না? এখানে আরো দুইটা জিপ পাইছি আমরা, আরো একটা ফোল্ডার পাইছি, লাইসেন্স ফোল্ডার, যেটা আমরা পেইড নিছি এই জন্য এখানে লাইসেন্স দেখাচ্ছে, আর এখানে মেইন থিমটা দেখাচ্ছে। তো তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তো থিমটা সব সময় কি হয়, এই ভার্সন লেখা বাদ দিয়ে আপনার জেনারেলি হয় হচ্ছে শুধুমাত্র থিমের নামটা হয়। দেখেন আমরা কি থিম ইনস্টল করব, একটা মজার বিষয় দেখছেন, মেইন ফাইলটা কতটুকু ছিল বলেন তো, মেইন ফাইলটা কতটুকু ছিল? আচ্ছা 8.8 MB, তাই না? 8 MB প্লাস। এইটাকে যখন এক্সট্র্যাক্ট করছি দেখেন একটা জিপের, এটার ভিতরে একটা জিপ ছিল সেটার ফাইলের সাইজ কত বলুন তো, আরেকটা ফাইল ছিল সেটার ফাইলের সাইজ দেখেন, আরেকটা ছিল, আরেকটা ছিল দেখেন, বিষয়টা ইন্টারেস্টিং না? 8 MB একটা জিনিসকে ভাঙা, এটার ভিতরে 9 MB জিনিস পাচ্ছি, মানে অলমোস্ট 10 MB কাছাকাছি একটা জিনিস পাচ্ছি, তাই না? এই বিষয়টা হচ্ছে জিপ, আপনি যখন জিপ করবেন, অনেক ইন্টারেস্টিং, হ্যাঁ, আপনি যখন একটা বিষয়কে জিপ করবেন, জিপ জিপ করবেন তখন সেই বিষয়টা কি হবে, অবশ্যই কমে যাবে। দেখেন আমি যদি এটাকে আবার জিপ করি, জিপ কোথা থেকে করে দেখেন, আমি যদি এটাকে জিপ করি, যে অ্যাড টু আর্কাইভ করি, জিপ করার পরে এই যে জিপ দিয়ে ক্লিক করলাম, দেখেন জিপ করছি না, জিপটা কোথায়, এই যে ডিপ থিম নামে একটা হয়েছে, দেখেন
এটা আবার কতটুকু হয়েছে 8.80 MB, কিন্তু এইটাই তো 9 MB ছিল, তাই না? তো জিপ যখন করবেন তখন আপনার জায়গা কম খাবে অবশ্যই। সবসময় ট্রাই করবেন বড় বড় সাইজের ফাইল বা কোনো কিছু যদি আপনি ক্লাউড স্টোরেজ, এটা কিন্তু আমার এক্সট্রা একটা মানে ক্লাস টপিকের বাইরে, কিন্তু ধরেন আপনার কাছে আপনার নিজের পার্সোনাল অনেক ফাইল আছে অথবা আপনার নিজের তোলা ফটোগুলো আছে, ভিডিওগুলো আছে, অলমোস্ট ধরেন 5 GB বা 10 GB। যেমন আমার ওদিনকে আমি একটা ফাইল আপলোড করলাম, সেটা হচ্ছে অলমোস্ট আপনার 30 GB কাছাকাছি ছিল, তাই না? আমি যখন জিপ করছি তখন অলমোস্ট সেটা 1/3 আমার কমে গেছে জায়গা। আপনি ট্রাই করবেন জিপ করে এরপর আপলোড করার কোথাও, ঠিক আছে, কোনো ক্লাউড স্টোরেজে বা কোথাও আপলোড করলে তাহলে আপনার জায়গাটা অনেক কমে যাবে। তো ওই দিন আমি 140 GB একটা ফাইল, মানে একটা না অনেকগুলো ফাইল ছিল 140 GB, তো কিভাবে ডাউনলোড করবো থিঙ্কিং করার পরে আমি সবগুলো মার্ক করে জিপ করছি। জিপ করার পরে ফাইলটা কতটুকু হয়েছে কেউ আইডিয়া করে বলতে পারবেন? কমছে, এটা আমি বলে দিলাম, কিন্তু কত কমছে বা কত হইতে পারে সাইজটা? 140 GB, 80 GB অনেকে। আচ্ছা দেখি গেসিং, কে গেস করতে পারেন, জাস্ট ট্রাই করেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা তোমার আনোয়ার ভাই কাছাকাছি গেছেন, আচ্ছা 50 থেকে 80-র মধ্যে একবারে। আচ্ছা ওকে ওকে, যারা গেস করছেন তাদের সবাইকে থ্যাংক ইউ। 55 MB হয়েছিল ফাইলটা, আমি ইজিলি ডাউনলোড করতে পারছি, মাত্র 55 MB হয়েছিল, 140 GB ফাইল ছিল পুরো ফোল্ডারে। তো ফোল্ডারটা আমি কি জিপ করছি ফার্স্টে, তো জিপ করার পর জাস্ট ডাউনলোড করে নিছি, 55 MB হয়েছিল। এরকম তো আপনারা জিপ করে আপলোড করতে পারেন, ঠিক আছে, সবসময় এই ট্রিকটা ফলো করবেন, আপনি অলমোস্ট অনেক ডাটা সেভ করতে পারবেন, অনেক ফাস্ট কাজ করতে পারেন, আর জিপ ডাউনলোড হইতে ঝামেলা কম, ঠিক আছে, ফাইল মিসিং এর কোনো সম্ভাবনা নাই। অনেক সময় হয় কি আমরা অনেক ফাইল এখানে মার্ক করে ডাউনলোড করি, ঠিক আছে, ডাউনলোড করলে দেখা যায় একটা দুইটা ফাইল মিসিং হয়, আমার পুরো কোনো কাজই হচ্ছে না সেটা দিয়ে, ঠিক আছে। তো আমরা কি করব, জিপ করে ডাউনলোড করার ট্রাই করব, সবগুলা কাউ ক্লাউড ড্রাইভে বা সব জায়গাতে কিন্তু জিপ করার অপশন থাকে, জিপ করে নেবেন। আর পিসিতেও চাইলে দেখবেন অনেক জায়গার জিনিস আছে, সবগুলো একবার মার্ক করে জিপ করে রাখবেন, যেগুলো সচরাচর সবসময় ইউজ হয় না। একেস ধরেন আমার যদি একটা ফাইলের মধ্যে গিয়ে দেখি আমার আগের অনেক আগের ছবি আছে, অনেক কিছু আছে, জিপ করে রেখে দিবেন, যখন আপনার দেখার ইচ্ছা হবে আপনি এখান থেকে ক্লিক করে এটাকে বের করে নিলেই হলো। যেমন এই এই 5টা ছবি আপনার লাগবে, ক্লিক করলেন এই 5টা মার্ক করবেন। আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের, এটাতে ক্লিক করলেন তাই না, এই পর্যন্ত এই কয়টাকে মার্ক করবেন, খেয়াল করেন এই পর্যন্ত এই কয়টাকে মার্ক করবেন, ধরেন 1 2 3 4 5, এই 5টা মার্ক করবেন। তো এই 5টাকে একসাথে মার্ক করবেন কিভাবে, যা শিফটে চেপে ধরে এখানে ক্লিক করেন, শুধু এই 5টা মার্ক হবে, দেখেন এটা ক্লিক করছেন, এটা থেকে এইটা পর্যন্ত মার্ক করবেন, এইটা পর্যন্ত, যা শিফটে প্রেস করে এটাতে ক্লিক করবেন, এই পর্যন্ত মার্ক হয়ে যাবে, সব জায়গায় এটা প্রযোজ্য, সব জায়গাতে এটা প্রযোজ্য। আই গেস আমি যদি এখানে দেখাই, কারণ এটাতে ক্লিক করা আছে, এই পর্যন্ত মার্ক করবেন, জাস্ট শিফটে প্রেস করে ক্লিক করবেন, এই পর্যন্ত সবগুলা মার্ক হয়ে যাবে। আর একটা একটা ক্লিক করার জন্য কি করবো, এটাতে প্রেস করছি, কন্ট্রোল চেপে যেটাতে করবো শুধু ওইটা মার্ক হবে আবারও, দেখেন মাল্টিপল মার্ক। ওকে, শিফট আর কন্ট্রোলের কাজ বুঝছি, এগুলো আমাদের কাজের স্পিড বাড়াবে। হ্যাঁ আমি কিন্তু ক্লাস টপিকে এগুলো দেখাই, এবার অনেকেই বিরক্ত মনে করেন না, বিষয়গুলো কিন্তু আপনার কাজে লাগবে, হয়তো এখন লাগবে না পরে লাগবে গিয়া, তাই না? অনেক সময় হয় না 10,000 ফাইল আছে, এখান থেকে আপনার 100 ফাইল মার্ক করা লাগবে, কি করবেন তখন, একটা 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 করা যায় এভাবে, জাস্ট এটাতে ক্লিক করবেন, একদম লাস্ট পর্যন্ত এটাতে ক্লিক করবেন, এই পর্যন্ত মার্ক হয়ে গেছে। ওকে ঠিক আছে, আমরা ক্লাস টপিকে ব্যাক করি। আপনারই শর্টকাট, আচ্ছা আচ্ছা আচ্ছা, মেন ফাইল সাইল ফাইল, হ্যাঁ এখন ঢুকতেছি ভাই ক্লাস টপিকে ঢুকতেছি, মেন ফাইল সাইল ফাইল সাইল থিম কি এগুলো আমরা দেখবো এখন। ওকে, তো জিপের ফর্মুলাটা আমরা বুঝছি, আর আমরা মার্কের ফর্মুলাটাও বুঝলাম, লাইক এটা আর এটা মার্ক করব কন্ট্রোল চেপে, একটা একটা হলে কন্ট্রোল চেপে ধরলেই হয়, আর এটা থেকে এই 3টা মার্ক করব, এটাতে যা শিফট প্রেস করে 3টা মার্ক হয়ে গেছে, এই গেল। আচ্ছা আমরা যখন এক্সট্রাক্ট করছি দেখলাম আরো 2টা জিপ, তাহলে আমাদের এখানে আপলোড করলে তো ফেইল হবে, ঠিক আছে না, মনে আছে না যে আমাদের ফেইল হয়েছিল, এই এটা এক্সট্রাক্ট করার পর এই 3টা পাইছি। তো আমার সবসময় মেইন থিমটা হয় হচ্ছে ডিপ, আর যখন আমি ডেভেলপার আমি কোর চেঞ্জ করব, আমি থিমের মধ্যে কিছু কোর ফাইল চেঞ্জ করে ফেলবো, তখন কি করব, ডিপ থিমের চাইল্ড থিমের মধ্যে আমি কাজ করব। কিন্তু তাই বলে ডিপ থিমও কিন্তু আপলোড করতে হবে এলিমেন্টের মতো, এলিমেন্টের ফ্রিটাও কিন্তু আমরা আপলোড করি, এরপরে প্রোটা আপলোড করি, তাই না?
তো ডিপ মেইনটা তো আপলোড করতে হবে, এরপর চাইল্ডটা আপলোড করব। তো আমি যদি কোনো চেঞ্জ কোডে চেঞ্জ করতে চাই, জাস্ট এই চাইল্ড থিমে চেঞ্জ করব। তো আমার যদি সাইট ভেঙে যায় বা সাইট নষ্ট হয়ে যায়, আমার থিম নষ্ট হয়ে যায়, মানে একটা পেইড থিম কিন্তু একটা সাইডেই ইউজ করা যায়। তো আপনি থিমটা কোনো মতে নষ্ট হয়ে গেলে থিমটা ডিলিট করলে আর কিন্তু আপলোড করলে পেইড ফাইল আপনি আর পাবেন না। সো তাই আমি চাইল্ড থিমে সবসময় কাজ করব, আমার মেইন থিমটা থাকবে লাইসেন্স হিসেবে, চাইল্ড থিমে কাজ করব। তাহলে কি হবে, আমার কোড চেঞ্জ করলে যে কোনো সময় সমস্যা হলে চাইল্ড থিম ডিলিট করে আবার চাইল্ড থিম উঠাই নিলে আমার হয়ে গেল। বাট আমি যদি চাই যে আমার চাইল্ড থিমে লাগবে না বা আমি কোড চেঞ্জ করব না, আমি জাস্ট কাস্টমাইজেশন করব, তাহলে শুধু আমরা কি করব, ডিপ থিম নিয়ে কাজ করব। ঠিক আছে, এখন আমরা আবার দেখি এই ডিপ থিম। আচ্ছা, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার সবার? চাইল্ড থিম ডিপ থিম কেন কাজে লাগে? ওকে, ওকে, শরীফ ভাইয়া ক্লিয়ার আছে, মেহবুব হাসান দিয়াত ভাই ক্লিয়ার আছে, ওকে ওকে, অলমোস্ট সবাই ক্লিয়ার আছে। ওকে, ক্লিয়ার না থাকলে কমেন্ট করবেন, সমস্যা নাই, আমি দরকার আরো দুইবার বলবো। ওকে, এখন তাহলে এই যে এটা পাইলাম, তাই না? মেইন থিম হচ্ছে এটা, আর এটা হচ্ছে চাইল্ড থিম, এটা ভাঙার পরে পাইছি। এটা ডিলিট করে দেই, এটা আমাদের লাগতেছে না। এখন মেইন থিম ছিল, ওটা শুধু শুধু জায়গা খাচ্ছে। আপনারা চাইলে রেখে দিবেন, আপনারা কিন্তু ডিলিট করে দিয়েন না, কারণ আপনার এটা লাইসেন্স ভার্সন। ঠিক আছে, তো এই থিমটা আমরা এখন পাইছি, তো এটা আমরা আবার ঢুকবো। প্রথম লক্ষণ হচ্ছে যে থিমের মধ্যে ঢুকবো একটা মাত্র ফোল্ডার থাকবে ওই থিমের নামে, প্রথম লক্ষণে এটা সাকসেসফুল। ঠিক আছে, ঠিক আছে, ধরেন একটা রোগীর আমরা লক্ষণ দেখতেছি কি কি হইতে পারে। তো ফার্স্ট লক্ষণ কি, এটা হচ্ছে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে শুধু থিমের নাম থাকবে, প্রথম লক্ষণটা আছে। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকলে কি ফাইল পাবো, style.css ফাইল পাবো, খুঁজবো আমরা style.css ফাইল পাবো, আর screenshot.png ফাইল পাবো। দেখেন তো screenshot.png কি আছে, এই তো পাইছি না, style.css, screenshot.png। থিমটাতে কিন্তু এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। আর প্লাগিনটাতে কি করতে হয়, প্লাগিনে কি করতে হয় বলেন তো? প্লাগিনে ঢুকলে একটা মাত্র ফোল্ডার থাকে, ফোল্ডারে ঢুকলে কি কি দেখলে বুঝতে পারবো এটা প্লাগিন, রাইট? এইচকে রাজু ভাই ঠিক বলছেন, শুধুমাত্র .php যে কোনো একটা ফাইল পাইলেই হলো। ঠিক আছে, কিন্তু থিমের ক্ষেত্রে তা না, থিমের ক্ষেত্রে আমার দুইটা জিনিস ম্যান্ডেটরি, একটা হচ্ছে screenshot.png আর একটা হচ্ছে style.css। এই দুইটা ফাইল আমার ম্যান্ডেটরি লাগবেই লাগবে। ওকে, এই দুইটা ছাড়া আমার থিম ইনস্টল হবে না। ঠিক আছে, ওকে, তো এখন হইলো, তার মানে এই এটাই এই জিপটাই, এই জিপটাই আমার হচ্ছে যে জিপটা আমি খুঁজতেছি সেই জিপটাই এটা। আর এটা মাত্র দেখেন কয়েক কেবির একটা থিম হয়, চাইল্ড থিম সবসময় মাত্র কয়েকটা কেবির থিম হয়, মানে এটা জাস্ট আপনাকে একটা কোড করার জায়গা দিবে আর কিছু না। চাইল্ড থিমটা আপনাকে একটা কোড করার জায়গা দিবে, এই থিমটাকে কোনো ইফেক্ট করতে দিবে না, ও নিজের উপর সবকিছু করবে। কোনো প্রবলেম হলে ডিপ থিম ফালাই দেয়, আবার নতুন চাইল্ড থিম, মানে চাইল্ড থিম ফালাই নতুন চাইল্ড থিম উঠাইলে হয়ে গেল। তো আমাদের চাইল্ড থিমটা আপাতত লাগবে না, আমরা শুধু কাস্টমাইজেশন করবো, কোডে আপাতত কোনো চেঞ্জ করবো না, আমরা কোডের চেঞ্জ পরে করবো। ঠিক আছে, ওকে, এখন আমার কোডের চেঞ্জের সময় আসে নাই। তো অ্যাড নিউ, থিম থেকে অ্যাড নিউ করলাম, আপলোড থিম, ফোল্ডারটা ওপেন করলাম, ফোল্ডারটাকে সাইডে নিয়ে আসলাম। আচ্ছা, সাইড বাই সাইড কিভাবে করে জানেন, উইন্ডোজ প্রেস করে অ্যারো বাটনে প্রেস করলে সাইড বাই সাইড হয়ে যায়। দেখেন সাইড বাই সাইড হয়ে গেল, এটা থেকে এখানে চুজ ফাইল দিলাম, ইনস্টল, আর অল্টার শিফট এম দিলে হচ্ছে আমার এটা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আচ্ছা যাই হোক, আজকে আর শর্টকাট শিখাবো না, নেক্সটে শিখাবো এগুলো আবার। আচ্ছা, সাইড বাই সাইড কি করে করে, যেমন অনেক কিছু থাকলে কি করবেন, দেখেন এটা আছে, এটা আছে, ধরেন এটা আছে, অনেক কিছু আছে না, ধরেন যেটাকে যে সাইডে নিবেন, লাইকেজ ধরেন এটা হচ্ছে ক্যালকুলেশন করতেছি এইটার ফাইল দেখে দেখে, তো ক্যালকুলেশনের এখানে ক্লিক করেন, মানে ক্যালকুলেটরটা অ্যাক্টিভ করেন, পরে উইন্ডোজ বাটনে প্রেস করে যে পাশে নিবেন ওই পাশের অ্যারোতে প্রেস করেন। লাইকেজ ধরেন আমি লেফটে নিব, লেফটে নিয়ে গেলাম, এটা লেফটে চলে গেছে, এখন এখানে অপশন দেখাবে যে এই পাশে কোনটাকে দিবেন, অন্য এই পাশে কোনটাকে দেবো, এটা দেখে দেখে করতেছি না, এটাকে এই পাশে দিয়ে দিলাম, সাইড বাই সাইড হয়ে গেছে। ঠিক আছে, এই সাইড বাই সাইড, এখন এই সাইডে কাজ করবেন, এটা থেকে এটা টান দিয়ে টান দিয়ে নিবেন, এটা টান দিয়ে এটাতে কাজ করবেন, এইভাবে, বুঝতে পারছি, সাইড বাই সাইড, অথবা টান দিয়ে ধরে নিয়ে এই যে কর্নারে নিয়ে গেলে হয়, এই যে কর্নারে, কিন্তু কর্নার নিলে তো আমার একটা একটা হইলো,
তো আমি সাইড বাই সাইড ক্লিক করলে ওইভাবে জাস্ট উইন্ডোজ প্রেস করে অ্যারো প্রেস করলে হয়ে যায়। বুঝছি না, সাইড বাই সাইড কাজ করবে না, এভাবে সাইড বাই সাইড অনেক সময় লাগে, কপি করা কপি পেস্টের কাজে বেশি লাগে, এই ট্যাব থেকে ওই ট্যাবে কপি করতে হয় বারবার। তখন এই যেমন এই ট্যাবটাকে দেখেন, এই সাইড করব, ট্যাবে অ্যাক্টিভ করা আছে না, উইন্ডোজ প্রেস করে অ্যারো প্রেস করেন, সাইড হয়ে যাবে। দেখেন উইন্ডোজ প্রেস অ্যারো সাইড হয়ে গেছে। এখন এইটাকে ধরে, এই ট্যাবটাকে ধরে এই সাইডে দিয়ে দিব, দেখেন এই সাইডে নিয়ে গেছে, এই যে। এখন এখান থেকে কপি করেন, এখানে পেস্ট করেন, এখান থেকে কপি করেন, এখানে পেস্ট করেন, এটাই। এই সব সময় বেশি লাগে সাইড বাই সাইড। ওকে যাই হোক, স্কিপ ইট। তো আমাদের আপলোড হয়ে গেছে, এখানে লেখা আসছে কি থিম ইনস্টলড সাকসেসফুলি। এখানে কি করব, অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করব, থিমটা তাহলে সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমরা লক্ষণগুলো পাইছি আর আমরা বুঝতে পারছি এটা করোনা রোগী। ওকে অনেক কাজে লাগে, আচ্ছা আচ্ছা ওকে। দেখেন আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে না, অ্যাক্টিভ হলে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে দেখেন অ্যাক্টিভেটেড দেখাচ্ছে, লাইসেন্স অ্যাক্টিভেটেড, লাইফ টাইম লাইসেন্স অ্যাক্টিভেট করা আছে এটার মধ্যে, বুঝতে পারছেন। এখানে লাইফ টাইম অ্যাক্সেস নাও আছে। তো এই থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যেটাতে প্র্যাকটিস করতে পারবেন লাইফ টাইম করোনা রোগী। হ্যাঁ ভাই, লক্ষণগুলো তো ঠিক ছিল, তাই না? থিমের লক্ষণ ঠিক ছিল, আপলোড করছে এবং দেখতে পারলাম যে আসলে সে সাকসেসফুলি করোনা রোগী। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড, অলরেডি এখানে দেওয়া আছে, এই যে লাইসেন্স এটাকে বলে। হ্যাঁ, লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করাই আছে। তো নেক্সট স্টেপ, আর চাইলে রিটার্ন টু ড্যাশবোর্ড এখন সেটআপ নাও করতে পারো। তো আমরা সেটআপ করেই যাব। ওকে, এখান থেকে একটা ডেমো সিলেক্ট করতে হবে। তো আমি যে ডেমোটা দিয়ে লাস্টে করছিলাম সেই ডেমোটা দিয়ে করব, যেটা আমি চুজ করি সব সময়, কারণ ফার্স্টের দিক দিয়ে এটা বেটার। অথবা অন্যটা দিয়েও করতে পারি আমরা। ওকে লেটস ট্রাই, একটু চেষ্টা করি, দেখি একে সিভি। ওকে লোড কি হচ্ছে, আচ্ছা কন্ট্রোল এফ সিভি, আচ্ছা এই যে এই যে চলে আসছে এখানে। জাস্ট একটু ফাইন করবেন সিভি, এই এই জিনিসটাকে আমরাই করব, এই যেটা দিয়ে ফার্স্ট আমরা কাজ করব, ঠিক আছে? আর ডিপ থিমের সবচেয়ে ভালো জিনিসটা কি জানেন, ডিপ থিমটা ছিল ভিজুয়াল কম্পোজার। আসেন আমরা ডিপ থিমের আমরা কিছুক্ষণ প্রশংসা করি, একটু বদনাম করবো, একটু প্রশংসা করবো। ওকে, কিন্তু ভাই এটা স্প্রেড করা যাবে না বাহিরে। ওকে, আমরা কেউ কিন্তু আমরা কোডম্যান বিডির বাহিরে এই জিনিসটা স্প্রেড করব না, অন্য বেচের কেউ চাইলেও দিব না, কারণ অন্য বেচে এই কন্টেন্ট তার নাও থাকতে পারে, তাই না? তো সে ভোল্ট থেকে নিবে। আমাদের ভোল্টের একটা জিনিস আছে, সেটা আপনাদের দেখাবো পরে, কিন্তু আপনার কাছে চাইলে যে ভাই আমি কোডম্যান বিডির স্টুডেন্ট, ওই থিমটা দেন, এভাবে আমরা দিব না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ইউজ করতে পারবেন, সমস্যা নাই, জাস্ট আপডেট করবেন না, আপডেট আসলে আপডেটটা করবেন না, মানে এই ভার্সনটাই ইউজ করতে হবে, জাস্ট এইটাই আর কিছু না, আর বাকি সব ওকে। ওকে, তো এটাই একটা জিনিস আমরা স্প্রেড করব না। ওকে, তো ডিপ থিমটা কি ছিল, আসেন ফার্স্টে হচ্ছে ডিপ থিমের বদনাম হচ্ছে। ডিপ থিমটা শুধুমাত্র একটা বিল্ডার সাপোর্টেড ছিল, সেটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার, ঠিক আছে না? ভিজুয়াল কম্পোজার হচ্ছে ডব্লিউবি বেকারির একটা বিল্ডার, যেটা হচ্ছে খুব বেশি ইউজার ফ্রেন্ডলি না, এটা হচ্ছে ব্যাকআপ এন্ডেড একটা বিল্ডার, মানে এটা ব্যাকআপে করতে হয় সবকিছু, মানে ব্যাক এন্ডে, ঠিক আছে? মানে ফ্রন্ট এন্ডে যেমন এলিমেন্ট না টেনে টেনে দেখা যায়, এই যে বাড়াইলাম এখানেই বাড়তেছে, ওরকম না, এটা হচ্ছে দেখতে হবে কতটুকু ফাঁকা আছে, ওইটা আপনাকে আন্দাজ করে নিয়ে ওইখানে কোড বসাইতে হবে, অতটুকু ছোট হয়, ঠিক আছে? এরকম মানে একটু ব্যাক এন্ড টাইপ, ঠিক আছে? তো আর এলিমেন্টর হচ্ছে ফ্রন্ট এন্ড টাইপ। তো এলিমেন্টরটা এত দ্রুত প্রপুলারিটি পাইছে, লাস্টে দেখা গেল ডিপ থিমে এত বেশি ফেমাস থিম থাকার পরেও এটা ডাউন করলো। কেন ডাউন করলো? এটা এলিমেন্টর সাপোর্টেড ছিল না। পরে কি হয়েছে, এলিমেন্টর সাপোর্টেড ছিল না আর হয় না, ওরা বাধ্য হয়ে পরে রিসেন্টলি এই ডিপ থিমের মধ্যে এলিমেন্টর অ্যাড করতে বাধ্য হয়েছে। এখন ওরা এলিমেন্টর সাপোর্টেড একটা থিম, ঠিক আছে? এখন এমন কি থিম ফরেস্ট, মানে সবচেয়ে বড় যে ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইনের মার্কেট, সেটার মধ্যে এখনো থিম অ্যাপ্রুভ করাইতে হলে এখন মাস্ট বি এলিমেন্টর সাপোর্টেড হইতে হবে, এটা ম্যান্ডেটরি, বুঝতে পারছেন? এলিমেন্টর কত বেশি পাওয়ারফুল প্লাগইন এখন, জাস্ট আইডিয়া করেন যে এলিমেন্টর কত
বড় একটা মাপে চলে গেছে এখন, মানে এলিমেন্টর দিয়ে অলমোস্ট ওয়ার্ল্ড এর যে কোনো টাইপের সাইট আপনি করতে পারবেন ইজিলি, ঠিক আছে? তো আমাদের ওই লেভেলের আপডেট হইতে হবে এলিমেন্টর নিয়ে, যেন খুব ভালো কিছু করতে পারে, খুব ব্রাইট একটা ফিউচার আছে এলিমেন্টর নিয়ে সামনে। হ্যাঁ আচ্ছা, ওকে আপনাদের আরেকটা ট্রিক শিখাই, আরেকটা ট্রিক হচ্ছে কেউ যদি জুম থেকে বেরিয়ে যান সাথে সাথে এই লিঙ্কে ঢুকবেন, সাথে সাথে, ওকে? সেম লিঙ্কে আবার ঢুকবেন। আমাদের হচ্ছে পেইড যে জুমটা নেওয়া ছিল, এই জুমটাতে আমি অনেকক্ষণ ট্রাই করে লগ ইন করতে পারি নাই, সো ফ্রিটা দিয়েই ক্লাসটা নিতে হচ্ছে আনফর্চুনেটলি। তো পেইড জুমটা আমার সাপোর্টে কথা বলতে হবে, আমি ওই দিনই নিছি, তো সামহাও হয়তো কিছু হয়েছে, সমস্যা নাই, জাস্ট এই লিঙ্কটাতে ঢুকে যাবেন সাথে সাথে। ওকে, তো আমরা বুঝলাম তাহলে ডিপ থিমের এখন হচ্ছে ভালো দিক হচ্ছে এরা এলিমেন্টর অ্যাড করে দিছে, তো আমরা যে কোনো এখান থেকে নিতে পারি, ঠিক আছে? এই যে কি করবো আমরা, আবার বুঝবো কেমন সুন্দর কিনা, প্রিভিউ করবো, প্রিভিউ প্রিভিউ প্রিভিউতে ক্লিক করলে দেখা যায় এরকম ওপেন হয়েছে। ধরেন এটা দেখি আমরা একটু মিউজিক ইয়ান, মিউজিক টিউজিক নিয়ে যদি আমরা সাইট করি, এটা কি মেশিন ইয়ান, মানে এটা মেশিন নিয়ে, দেখেন আপনি চাইলে ক্লায়েন্টকেও দেখাইতে পারেন যে এখান থেকে দেখো, অথবা আপনি এই লিঙ্ক দিয়ে দিবেন, এই যে এই লিঙ্ক দেখো, পাঁচটা লিঙ্ক দিলেন, কোনটা পছন্দ হয় বলো, ওই রকম বানাই দিব, অথবা দুই তিনটা পছন্দ করে কম্বাইন করে বানাই দিব, ঠিক আছে? অবশ্যই পছন্দ করবে, দেখেন একদম ফুললি প্রফেশনাল ডেভেলপার দিয়ে করা এগুলো, দেখেন আপনার অবশ্যই ভালো লাগবে, মানে কেন জানে ভালো লাগবে, দেখেন তেমন কিছু কিন্তু নাই, সাইটটা খালি খালি, কিন্তু এরপর কেন জানে একটু ভালো লাগবে, মানে মনে হবে ভালোই তো লাগতেছে, দেখেন স্মুথ মনে হচ্ছে না সাইটটা, কালার গুলা খুব সুন্দর, চোখে এত বেশি লাগতেছে না, এই তো এইগুলা দেখে দেখে আমরা করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা দেখলাম ডেমো, এইভাবে ডেমো যেটা দেখব যেটা পছন্দ সেই ডেমোটা নিয়ে নিব। অ্যানিমেশন গুলাও স্মুথ, সাইডের কালার গুলা দেখেন, ওরা কিন্তু একদম রেড ইউজ করে নাই, দেখেন একদম রেড না, একদম সাদা ইউজ করে নাই, বা খুব কালো ইউজ করে নাই, মানে পারফেক্ট ইউআই কালার গুলা ইউজ করছে ওরা, ফ্ল্যাট ইউআই কালার, এই দেখেন ফ্ল্যাট ইউআই কালার, কালার কিন্তু বলে এই যে দেখেন ফ্ল্যাট ইউআই কালার যে একটা ওয়েবসাইট আছে, এখানে গেলে এই যে এই কালার গুলা দেখলে আপনি বুঝতে পারবেন কালার কত কোয়ালিটি সম্পন্ন কালার এগুলো, দেখেন এই একটা কালারে ঢুকেন, জাস্ট ক্লিক দেয়ার, এই দেখেন কালার গুলা দেখেন কত স্মুথ কালার গুলা, এত সুন্দর ব্লেন্ড করা আছে, আপনার সাইডে ইউজ করলে সাইডটা দেখতেই চার্মিং হবে। তো এই সাইডটা আপনারা রাখতে পারেন, এখান থেকে কালার নিয়ে ইউজ করবেন, দেখেন অনেক কালার আছে, এগুলো সব ওয়ার্ল্ড এর সার্টিফাইড কালার। হ্যাঁ আমি সাইডটা দিয়ে দিলাম এখানে, এটা নোট করে রাখেন আপনারা নিজে থেকে, অত ক্লাসরুমে দিতে আমার মনে থাকবে না, তো দেখেন ফ্ল্যাট ফ্ল্যাট ইউআই কালার, ওকে বুকমার্ক করে রাখতে পারেন, রাইট, একটা ফোল্ডারে রাখতে পারেন, ওয়েবসাইট ডিজাইন বা এই টাইপের একটা ফোল্ডার রেখে এখানে রেখে দিতে পারেন কালার নাম দিয়ে, এখান থেকে কালার নিয়ে ইউজ করবেন, ধরেন ক্লায়েন্টের রেড ইউজ করতে পারছে, এরকম একটা রেড ইউজ করেন, ক্লায়েন্ট আপনাকে পার্পেল ইউজ করতে বলতেছে, এখান থেকে পার্পেল নিয়ে ইউজ করেন, ঠিক আছে? এই যে পার্পেল এখান থেকে নেন, পিঙ্ক কালার আছে, এটা হচ্ছে পার্পেল কালার আছে, এই যে এখান থেকে ইউজ করেন, দেখবেন সাইডে এমনিতেই সুন্দর লাগবে, সাইড সুন্দর হয়ে হচ্ছে দুইটা জিনিসে, এক হচ্ছে কালারে আর একটা হচ্ছে ফন্টে, ঠিক আছে? ডিজাইন সুন্দর হয় সাইডে, তো এই সাইডটা নিতে পারেন, তো এইরকম সাইড থেকে ওরা নিয়ে নেয় কালার, দেখেন এই যে এই কালারটা খেয়াল করেন, গ্রে কালার দেখেন, এই যে এই কালারটা ওরা ইউজ করছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি এই ইউআই কালারটা ওরা ইউজ করছে, আপনি কালারটা ইউজ করে দেখেন একদম এরকম ফ্রেশ লাগবে সাইড। ওকে যাই হোক, এরকম সাইড আপনি দেখবেন যেটা ভালো লাগে, তো আজকে আমরা কাজ করবো হচ্ছে সিভি সাইট নিয়ে, সবাই আমরা নিজেদের একটা পার্সোনাল সাইট সিভি সাইট বানাবো, হ্যাঁ নিজেদের পার্সোনাল সিভি বা রিজিউম, এই যে সিভি, ঠিক আছে? এই যে এখানে সিভি আছে, লেফট সাইডে থাকবে, কারো কারো আপনার ডিসপ্লে সাইজ অনুপাতে আশেপাশে থাকতে পারে সিভি, না পাইলে কন্ট্রোল এফ মানে ফাইন্ড সিভি লিখবেন, দেখেন এই যেখানে মার্ক হয়ে যাবে, তা সিভি লিখে এন্টার করলে এই যেখানে চলে আসবে, ঠিক আছে? তো এটা প্রিভিউ করতে পারেন, আমি প্রিভিউ করতেছি না, আমার দেখা আছে, আমি জাস্ট এটাকে মার্ক করলাম নেক্সট স্টেপ, ওকে মার্ক করে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ চলে আসছে, এখন এই দেখেন এইখানে বিল্ডার চুজ করার অপশন দিছে, ওরা কিন্তু ফার্স্টে কি ছিল